ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর খবরে মুষড়ে পড়েছেন বহু ব্রিটিশ। তারা ভিড় করছেন বালমোরাল আর বাকিংহাম প্রাসাদে। বিশ্ব নেতারাও শোক জানাচ্ছেন। রানীর মৃত্যুতে 10 দিনের শোক পালন করছে ব্রিটেন। তবে নতুন রাজা হয়েছেন তৃতীয় চার্লস। 70 বছর শাসনের পর এলিজাবেথের মৃত্যু আর চার্লসের নতুন রাজত্ব পেতে আগামী কদিন কী হবে তা নিয়ে ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইল দিয়েছে অনানুষ্ঠানিক বার্তা। বলছে শনিবার চার্লসকে রাজা ঘোষণা করা হবে আর 19 সেপ্টেম্বর হবে রানীর শেষকৃত্য। আরও জানাচ্ছেন রানা মনসুর। স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে বৃহস্পতিবার বিকেলে রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু হয়েছে। রানীর মৃত্যুর সংবাদের পর থেকেই বালমোরাল প্রাসাদের কাছে জড়ো হচ্ছিলেন ব্রিটিশরা, জানাচ্ছিলেন শ্রদ্ধা। লন্ডনের বাকিংহাম প্রাসাদের সামনেও একই অবস্থা। হাজারো ব্রিটন শ্রদ্ধা জানাতে আসছেন ফুল হাতে। ব্রিটিশ পার্লামেন্টও বসেছে শোক জানাতে। The loss of her late majesty the queen. Crowds have gathered. Flags have been lowered to half mast. Tributes have been sent from every continent around the world. মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকো সহ বিশ্ব নেতারা জানাচ্ছেন শোক আর শ্রদ্ধা। It is with great sorrow that the French people have learned of the death of Her Majesty Queen Elizabeth II. উত্তরাধিকার সূত্রে ব্রিটিশ রাজা হওয়া তৃতীয় চার্লস আর তার রানী কুইন কনসর্ট ক্যামিলা শুক্রবার দুপুর পর্যন্ত ছিলেন বেলমোরালেই। বিকেলে তারা ফিরে আসেন লন্ডনের বাকিংহাম প্রাসাদে। চার্লস লন্ডন ফিরলেই ওয়েস্টমিনিস্টার অ্যাবে থেকে শোক জানাতে 96 বার ঘণ্টাধ্বনি বাজানো হয়েছে। হাইড পার্ক থেকেও গান স্যালুট হয়েছে 96 রাউন্ড। শুক্রবার রাজা তৃতীয় চার্লস প্রথমবার টেলিভিশনে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে। শনিবার দিনটি ব্রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা উত্তরাধিকার সূত্রে চার্লস নতুন রাজা হলেও তা আনুষ্ঠানিকভাবে শনিবার ঘোষণা করবে ব্রিটেনের অ্যাকসেশন কাউন্সিল। লন্ডনের 500 বছরের পুরনো সেন্ট জেমস প্রাসাদে অ্যাকসেশন কাউন্সিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে রানীর মৃত্যু এবং নতুন রাজার নাম। তাতে অংশ নেবেন রাজা চার্লস ও রাজপরিবারের সদস্যরা, যোগ দিবেন প্রিভি কাউন্সিল। এরপর রাজা তৃতীয় চার্লস প্রথম বৈঠক করবেন প্রধানমন্ত্রী লিজ ট্রাস এবং তার ক্যাবিনেটের সাথে। লন্ডন সময় বেলা 2টায় ব্রিটিশ এমপিরা রাজা চার্লসের কাছে শপথ নেবেন। রোববার মৃত রানী দ্বিতীয় এলিজাবেথের কফিন এডিনবারার হলিউড হাউসে রাখা হবে। এলিজাবেথের কফিন প্রথমবার জনসম্মুখে আনা হবে সোমবার পশ্চিম লন্ডনের সেন্ট গিলসে। সেখানে থাকবেন হাউস অব কমন্স এবং হাউস অব লর্ডসের সদস্যরা। মঙ্গলবার লন্ডনের বাকিংহাম প্রাসাদে আনা হবে এলিজাবেথের কফিন। ওয়েস্টমিনিস্টার হল, ওয়েস্টমিনিস্টার অ্যাবে এবং হাউস অব পার্লামেন্ট ঘিরে কফিন প্রদর্শিত হবে। বুধবার থেকে 4 দিনের জন্য রানী দ্বিতীয় এলিজাবেথের কফিন ওয়েস্টমিনিস্টার হলে সর্বসাধারণের জন্য রাখা হবে। 19 সেপ্টেম্বর সোমবার ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রানীর শেষকৃত্য অনুষ্ঠিত হতে পারে। বেলা শেষে কফিন সমাহিত করা হবে তার পিতা রাজা চতুর্থ জর্জের মেমোরিয়াল চ্যাপেলে। রানা মঞ্জুর, NTV ইন্টারন্যাশনাল ডেস্ক।